আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা বাজারে আসছিলাম, কিছু কাজ ছিল, তো কাজ করে বাসায় যাওয়ার সময় খুব ক্ষুধা লাগছিল। তো এটা হচ্ছে কলেজিয়েট স্কুলের সামনে, এখানে অনেকগুলো ফাস্ট ফুডের দোকান আছে, স্ট্রিট ফুড বলা যায়। তো এখানে বার্গার দেখে অনেক লোভনীয় মনে হলো আর আমাদের খুব ক্ষুধা লাগছিল, যার কারণে আমরা দুইটা বার্গার অর্ডার করলাম দুজনের জন্য, আর আমাদের সাথে আরেকজন ছিল, সে খাবে না। এটাকে ডিম বার্গারও বলা যায়। এটার ভিতরে ছিল হচ্ছে কোনো কিছুর কিমা, যেহেতু বার্গারওয়ালা মামাটা হচ্ছে হিন্দু, সো বললো যে মাটন আর কিমা ভেজিটেবল মিক্সড করে একটা টিকিয়া করা আছে ভেতরে, আর উপরে হচ্ছে ডিম দিয়ে ভাজা। বার্গারটা অনেক টেস্ট ছিল। বার্গারের ভেতরে যথেষ্ট পরিমাণে মেয়োনিজ ছিল, সস ছিল, ইভেন ওরা এক্সট্রা করে প্লেটে আবার সস দিয়ে দিয়েছিল। 50 টাকা বার্গার হিসেবে আমার কাছে খুব 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 ভালো লাগছে, আর আমাদের ক্ষুধাও লাগছিল, যার কারণে হয়তো বা বেশি ভালো লাগছে। তো এক একজনের টেস্ট এক এক রকম। আমার কাজিনটাকে সাধলাম খাওয়ার জন্য, বাট ও খাবে না, ও হচ্ছে কোল্ড কফি খাবে পাশে, কারণ ওর পেট ভরা। তো আমরা কোল্ড কফির ওখানে চলে গেলাম, যে দেখি কোল্ড কফির দোকানদার নাই, নাই তো নাই। হুট করে পানির ট্যাঙ্কিটা চোখে পড়লো, লাল ছোট্ট পানির ট্যাঙ্কি, অনেক সুন্দর। যাই হোক, এখন আমরা চলে যাই মেনু কার্ডে কী পাওয়া যায়। তো দেখলাম লাসি আছে, তো লাসি খাওয়া যায়। আমরা এদিকে দোকানদার নাই, আমার কাজিনটাকে বলতেছি যে শোন তুই দোকানদার হয়ে যা, তুই বানা আর আমাদেরকে সার্ভ কর, আমরা তোকে টাকা দিয়ে চলে যাই, বাসায় যাই সেই টাকাটা ফেরত দিয়ে দিস। তো লাস্টলি আমরা জিজ্ঞাসা করলাম পাশের এক দোকানদার আঙ্কেলকে যে ওনার ফোন নাম্বার আছে কিনা, ফোন নাম্বার থাকলে হচ্ছে একটু ডেকে দিতে ফোন দিয়ে। তো বললো হ্যাঁ আছে, আমি ফোন করে ডেকে নিচ্ছি। তো আমরা একটু ওয়েট করলাম, বললো যে ওখানটায় বসেন, চেয়ার আছে, আমি ফোন করে ডেকে নিচ্ছি। দোকানটাতে লাসি ছাড়া আরও অনেক কিছু পাওয়া যায়, যেমন বিভিন্ন শেক, জুস, কোল্ড কফি থেকে শুরু করে আরও অনেক কিছু। প্রাইসগুলো মোটামুটি রিজনেবলই ছিল। তো আমরা গল্প করতেছিলাম যে ওই সিরাপ আর হচ্ছে ওই কোকো পাউডারটা কিনলে বাসাতে হচ্ছে তৈরি করে খাওয়া যাবে। অবশেষে আমাদের দোকানদারকে পাওয়া গেল, কিন্তু দোকানদার আসার পর জিজ্ঞাসা করলো যে আপনারা কী খাবেন। বললাম লাসি, তো বললো যে একটু ওয়েট করেন, দই শেষ, দই আনতে যাইতে হবে, এই সামনে থেকে দই এনে বানাই দিচ্ছি। আজকে আমাদের লাসি খাওয়ার শখটাই অপেক্ষাময় যাচ্ছে, বাট আশেপাশে কোনো লাসির দোকান ছিল না যে যে খাবো। কলেজিয়েট স্কুলের সামনে একটাই লাসির দোকান, আর কিছুটা অপেক্ষার পর লাসি পাওয়া গেছে, যার কারণে লাসি পাওয়ার সময় ভিডিও করতে মাথায় ছিল না, আমরা খাওয়ার লাস্টে ভিডিও শুরু করছি। আর এটা হচ্ছে ইপসিতা, ওর খাওয়ার স্টাইলই আলাদা, আর ওর যে লাসির ভেতরে যে বরফটা ছিল, ওই বরফটা অনেক সুন্দরভাবে গলছিল, একদম গোল হয়ে আর স্মুথ হয়ে সেটা দেখাচ্ছিল। তো আমরা লাসি খেয়ে দিয়ে এখন বাসায় যাব। সো টাটা, বাই বাই।